মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ফার্স্ট ফ্লোরে থাকবেন, আমি আপনাদের সুইট দিচ্ছি, গ্রাউন্ড ফ্লোরে আমাদের বেস্ট রুমটা আছে, ওটা নিন না ম্যাডাম। না না, আমাদের আরো কিছু বন্ধুরা আসবে, ওরা আগে এই রিসর্টে থেকেছে, ওরা ইনসিস্ট করেছে আমরা যেন রুম 502 তেই থাকি, সো আমার ওই রুমটাই লাগবে। কিন্তু ম্যাডাম ওটা তো খুব ছোট রুম, ওটা নেবেন? আমি বেটার কিছু, তাহলে তো এখানে থাকাই যাবে না, কারণ আমি দেখতে পাচ্ছি রুমের চাবিটা ঝুলছে, মানে রুমটাতে কেউ নেই, তবু আপনি দেবেন না যখন, ঠিক আছে চো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, এক মিনিট আমি দিচ্ছি রুমটা। দাদা ভাই বারবার বলে দিয়েছে 503 নম্বরের রুমে জ্যাকি আছে, আমাদের 502 নম্বর রুমটাই চাই, ওই রুমটা না দিলে যে আমাদের প্ল্যানটাই সাকসেসফুল হবে না। ম্যাডাম একটা সিগনেচার করে দেবেন। আরে বাস, এই ফাঁকা রিসর্টে এতগুলো মেয়ে এসেছে, এই খবরটা তো গুরুকে দিতেই হবে। বেচারা চ্যাকি এই মরুভূমিতে শুকিয়ে মরছে, এই খবরটা পেলে চ্যাকির মনটা খুশি হয়ে যাবে। কে আছো? ম্যামদের লাগেজগুলো 502 নম্বরে দিয়ে আসো। ম্যাডাম যান আপনারা। শ্যামলী তুমি ঠিক আছো তো? তোমার কি ভয় করছে শ্যামলী? দেখো তুমি যদি কনফিডেন্ট ফিলটা করো তাহলে কিন্তু আমাদের সবাইকে এফেক্ট করবে। না না রোহিণী দিদি, ভয় করবে কেন, আমি ভয় পাচ্ছি না, আসলে ওই ধাক্কাটা খেলাম কেন বলতো, মেয়েটা কেউ চশমা পরিয়ে দিয়েছে, এটাই কি এরকম কালো কালো গ্লাস, ঘরের মধ্যে সব অন্ধকার লাগছে, আর এতটা জামাটা না, একটা অন্য হবে গো, একটা অন্য দাও না। শ্যামলী এটা শুধু একটা পোশাক, এটা নিয়ে তো এত ভাবার দরকার নেই, এত ভেবো না। ঠিক আছে এমনি কিছু ভাবছি না, একটা ওড়না হলে ভালো হতো, আমার ক্যামেরাটা লাগছে না বলো। তোমাকে খুব ভালো লাগছে শ্যামলি, মনে নেই সকালে দাদা ভাই কি বলেছিল? স্যার ভালো লাগছে আপনাকে? আরে এত ছটফট করবেন না, আমি বলছি আপনাকে ভালো লাগছে। আর তাছাড়া দেখুন আপনি একটা শহুরে মডার্ন মেয়ের ক্যারেক্টার প্লে করছেন, তার এরকম পোশাক পরে, বুঝতে পেরেছেন? কিন্তু আপনি যদি এত ছটফট করেন তাহলে ওদের সন্দেহ হবে। আর দেখুন আপনি যা করছেন সবটাই প্রিয়া আর অপ্রতিমের জন্য, সেটা মাথায় রেখে শান্ত হন। এই শ্যামলি কি ভাবছো, চলো। হ্যাঁ চলো চলো চলো। আমাদের দেখছে মুখটা, আমরা আড়াল করে নিই, ভালোই হয়েছে, দেখে গেলে এবার সাতান্নটাকে খবর দেবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।